থেকে অস্ত্র কিনি আমরা যদি তাদেরকে তাদের থেকে উন্নত মানের অস্ত্র কিনি যে আজকে মিয়ানমারের সাথে যেভাবে আমাদের অবস্থা মিয়ানমারকে নিয়ে আমরা এই বাংলাদেশে অবস্থান করছি আমাদের পাশে কেউ আমাদের পাশে না আসে না মার্কিন যুক্তরাষ্ট্র না চীনও না অন্য অন্য দেশও না আমাদের পক্ষে কোনো অনেক দেশে হয়তো সমর্থন করে কথা বলে কিন্তু কাজের কাম কোনোটাই হচ্ছে না করছে না চীন ইচ্ছা করে চীন আমাদের জন্য অনেক অবদান রেখেছে বাংলাদেশে অনেক বিনিয়োগ বিনিয়োগ করেছে পদ্মা সেতুর মতো একটা এত বড়ো সেতু সেখানেও তারা সহযোগিতা করছে বাংলাদেশে রোড গার্ড বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে জাপানও আমাদের অনেক বিনিয়োগ করেছে আমাদের দেশে উন্নয়ন কল্পে অনেকটা অনেক চেষ্টা করতেছে আসলে সবাই যদি চীন বলে রাশিয়া বলে জাপান বলে এরা যদি ইচ্ছা করে এক সপ্তাহের ভিতরে এই রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে বাহির করে মিয়ানমারে দেওয়ার ক্ষমতা রাখে কিন্তু করবে না কিন্তু করবে না আমাদেরকে দিয়ে আমাদেরকে দিয়ে অস্ত্র কিনিয়ে উন্নত মানের অস্ত্র কিনিয়ে আমাদেরকে অর্থনৈতিকভাবে পুঙ্গ করার জন্য সবাই রে কারণ যুক্তরাষ্ট্র চাইতেছে তাদের থেকে আমরা উন্নত মানের অস্ত্রগুলো আমরা ওদের থেকে কিনি কোটি কোটি টাকার ডিফারেন্সে আমরা তাদের থেকে অস্ত্র অন্য অন্য দেশের তুলনায় তাদের অস্ত্রের দাম বেশি তাদের দেশ থেকে আমরা যেন অস্ত্র কিনি এবং তাদের কুয়াটে আমরা যেন আমরা যোগ দিই তাদের একটা তাদের দেশের নিয়ম অনুসারে তাদের কোরআমে অনেক দেশ আসছে এবং তাদের ওই দেশের ওই কোরআমে তাদেরকে তাদের সাথে আমরা যোগ দিলে যোগ দিয়ে আমরা তাদের থেকে যদি অস্ত্রশস্ত্র কিনি আমরা যদি কারো উপরে ব্যবহার করতে যাই ওই অস্ত্রগুলা তাদের হয়তো তখন তারা নিষেধাজ্ঞা করতে পারবে নিষেধাজ্ঞা দিবে যে এই দেশ এই দেশ এদের এদের উপর আমাদের অস্ত্র ব্যবহার করতে পারবা না আমরা অনেকেই অনেক আছে যে আওয়ামী লীগ সরকার হাসে জননেত্রী শেখ হাসিনার সরকার দীর্ঘদিন দেশ শাসন করছে আপনারা আসলে চিন্তা করে দেখেন আপনারা যদি একটা তরকারি সব সময় আপনারা খান অনেক দিন ধরে খান তাহলে ও তরকারিটা আপনার থেকে ভালো লাগবে না আপনি চাবেন নতুন একটা তরকারি খাওয়ার জন্য আপনি ওই জিনিসটা চিন্তা করেন না যে আমি যে আগে যে তরকারিটা খেলাম ওই তরকারিতে পুষ্ট পুষ্টিকর ওটা খাওয়া কতটুকু আমার শরীরের জন্য ভালো এবং উপকারিতা আমি এই জিনিসটা চিন্তা করি না আরেকটা জিনিস হয়তো আমি চেঞ্জ করলাম কিন্তু দেখা যায় যে দুই খাওয়ার পরে আমার ওটার থেকে দেখা যাবে রুচি সরে যাবে আমাদের বাংলাদেশের মানুষের এই অবস্থা কেন হবে আমরা যেই তরকারি যেই খাদ্য আমরা খেলে আমাদের স্বাস্থ্য শরীর ভালো হয় আমাদের শরীর ভালো থাকে স্বাস্থ্য ভালো থাকে সেটাই আমরা সবসময় খেতে পারি যেমন লাউ লাউ তরকারি লাউ তরকারি আপনার সারা দিন সারা জীবন খান আপনার কোনো সময় আপনার অরুচি হবে না আমি এটা হলপ করে বলতে পারি কারণ লাউ তরকারি আপনি একটা লাউ যদি খালি কোনো মাছ ছাড়া কোনো কিছু ছাড়া আপনি সিদ্ধ করে খান আপনি যদি আঠারো পয়েন্ট থাকে ডায়বেটিস আপনি দেখবেন আটে চলে আসছে আপনি দেখেন আপনি যদি লাউ তরকারিটা সময় খান আপনার দেখেন পেটে কোনো পেটের কোনো অসুবিধা হবে না আপনি সব সময় খেতে পারেন আমাদের দেখে দেশে দেখেন আপনারা চিন্তা করেই দেখেন আমরা স্বাধীনতার পর থেকে আমরা কিভাবে দেশের এই যে অরাজকতা যে দুর্নীতিগুলা হচ্ছে এদের মধ্যে আমাদের কোন সরকারের আমলে আমাদের এই দুর্নীতিগুলার বিচার করা হয়নি এবং আরও প্রশ্রয় দিয়েছে পাঁচাত্তরের পরে দেখেন যা রহমান ক্ষমতা যখন আসে যে রহমান ক্ষমতা আসে মার্শাল্লা দিয়েছে আর্মি মুক্তিযোদ্ধা সাধারণ মানুষ অনেককে হত্যা করেছে খালাদা জিয়া ক্ষমতা আসতে আসার পর আপনি দেখেন ক্লিন হার্ট তৈরি করে কত মানুষ হত্যা করেছে বাদদের মুক্তিযোদ্ধার কথা সাধারণ মানুষ কত লাঞ্ছিত কত মানুষ হত্যা করেছে আগস্ট হামলা কত মানুষ হত্যা করেছে আজ পর্যন্ত হাজার হাজার শত শতে মানুষ পুঙ্গত্ব বরণ করছে যারা আজকে এই কষ্ট করতেছে যারা এই পুঙ্গত বরণ করে যে অসুস্থতার অবস্থায় যে প্রতিটি নিঃশ্বাসে যারা করছে যে সরকার করাচ্ছে সেই সরকারের উপরে পুরা নিঃশ্বাসে তারা অভিশপ্ত হচ্ছে আমরা মুসলমান হলে আমরা অবশ্যই এটাকে বিশ্বাস করতে হবে একজনের ক্ষতি করা নিজের ক্ষতি ডাকিয়ানা আমরা আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে সক সব দল যদি একসাথ হয়ে আমরা নির্বাচন করি যার যার ভোট সে দিবে কিন্তু আমাদের এইখানে হস্তক্ষেপ করা কারো কারো উচিত না আওয়ামী সরকার যদি আরও কয়েক বছর যদি ক্ষমতায় আসে আমাদের দেশের উন্নয়ন যদি হয় আমরা আওয়ামী সরকারকে ভোট দেব আমরা বিগত সরকারগুলোর দিকে যদি আমরা চিন্তা করি আমাদের দেশে কি উন্নয়ন হয়েছে বর্তমানে কি উন্নয়ন হচ্ছে বিদেশ বিশ্বে আমাদের দেশে কিভাবে বিনিয়োগ করছে আমরা কি আগের সরকারগুলা কি বুদ্ধিমত্তা ছিল না জ্ঞান ছিল না এই ধরনের কি কিছু হয়েছে আমরা অন্যের উপরে ভরসা করে অন্যের অন্য দেশে আমাদেরকে চাপের মাধ্যমে যদি রাখে রাখে যদি আমাদের দেশে উন্নয়নের ভিঘ্নতা ঘটায় তাহলে আমাদের কি দেশ উন্নত হবে আজ জননেত্রী শেখ হাসিনা আমেরিকার সাথে দলও যাইতেছে না চীনের দলও যাইতেছে না রাশিয়ার দলও যাইতেছে না জাপানের দলও যাইতেছে না কারো কোরামে উনি যাইতেছে না ওনার সুবিধা যেখানে সেখান থেকে উনি অস্ত্র কিনবে ওনার সুবিধা যেখানে হয় তাদেরকে দিয়ে নদীতে তেলের সন্ধান করবে ওনাদের সরকার উপর জনগণের যদি ম্যান্ডেট থাকে ওনারা যাকে ইচ্ছে তাকে দিয়ে করতে পারে কিন্তু বিগত সরকারগুলা অন্য দেশের চাপের উপরেই কাজ করেছে এই জন্যে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর পর্যন্ত আমাদের দেশে আমরা উন্নয়ন দেখি নেই তাহলে আপনাদের কাছে অনুরোধ আপনারা হিংসা না আমাদের উন্নয়নের জন্য আমাদের হিংসা না আমাদের বিএমপি আসলো আমাদের যে অবস্থা আউলিগ এখন আওয়ামী আছে আমাদের কোনো ব্যক্তিগত কোনো উপকার হয় না আমাদের চিন্তা করে আমরা দেখতে হবে আমাদের চিন্তা আমাদের কাছে আমাদের এই ব্রেনকে খাটাতে হবে কার কার দ্বারা কোন সরকার দ্বারা আমাদের দেশের উন্নয়ন হচ্ছে আমার খুব লজ্জা লাগে যে বিএমপি সরকারের আমলে খালেদা জিয়ার সরকারের আমলে যেসব অপকর্ম দুর্নীতি খারাপ জিনিসগুলা হয়েছে সেগুলা আপনাদের কি খেয়াল নাই হাও ভবন তৈয়ার করে বিদেশ থেকে নারী আনে পছন্দের নারী বিদেশ থেকে এনে এনে হাওয়া ভবন ভর্তি করছে অনেক ঘটনাই তো আমরা জানি আপনারা ইচ্ছা করলে আমি আপনাদেরকে এটা দেখাইতেও পারব আজকে আওয়ামী লীগ সরকারের যে কিছু দুর্নীতিবাজ আছে কিছু নারী নারী কেলেঙ্কারি বা অন্য অন্য এরাতে ব্যাপারে থাকতে পারে আপনার চাউলের সাথে তো দাম দুই একটা থাকবেই এটা হতে পারে কিন্তু কোনখানে বেশি আর কোনখানে কম এটাকে আমাকে আমাদেরকে বিবেচনা করতে হবে যেমন বিএমপির আমলে রুমি পারহানা কিভাবে দলে যোগ দিয়েছে কী কেলেঙ্কারিভাবে কি জঘন্যভাবে উড়ে আসে জুলে বসছে তারেক জিয়াকে কিভাবে কনভিন্স করছে আমি এখন দেখাবো না আমি পরবর্তীতে হয়তো আমি দেখাবো কত ঢলাডলি কত মানে কেলেঙ্কারিভাবে সে দলের ভিতরে অনেক সিনিয়র নেতাদেরকে ডিঙ্গে সে দলের মধ্যে আসছে আরে ভাই বাজারের একটা মেয়ে এই ধরনের গলাবাজি করতে পারে সেই গলাবাজির এই অর্থ না আপনাকে কাউকে হ্যাও প্রতিপূর্ণ করে কথা বলা আর কাউকে সুন্দরভাবে কথা বলে নিয়ন্ত্রণে আনা বুঝি বলা আমাদের নবী করিম সাল্লা যাদের সাথে কথা বলা যাদেরকে বইলা কথা বইলা আপনার ধর্মে আনতে পারছে তাদের সাথে সুন্দর ব্যবহার করছে যাদেরকে ধর্মে আনতে পারেন নাই তাদেরকে বলছে ভাই তোমার সাথে আমার তর্কা করি তর্কি করে লাভ নাই তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে লাস্টে উনি এই ধরনের কথা বলছে এবং কোরআনে পর্যন্ত হাদিসে পর্যন্ত এগুলা বর্ণনা আছে